শালা ভোরের লেগর পাচ্ছে নি, মানুষে খুব ঘুটা দিছে, যাই ওদিকে যে বসি গা। ইরি আল্লাহ, ভোরের লেগর পাচ্ছে নি, ইস কি ব্যথা। এরি এখন ব্যবস্থা করতেই হবে। ওই গো গিন নেক্সট বাইরে আসো তো। অসুবিধা হচ্ছে, বসতে যাই আমার অসুবিধা হচ্ছে। তো আমি কি করব বলো? তুমি দিন গেলে 2 ঘন্টার ময়দা রুটি খাও, তাহলে তোমার ভুঁড়ি মোটা হবে না। আমার ইনকাম আমি খাচ্ছি, তোর কেন গায়ে বাচ্চা? আমি কি করে ভুঁড়ি কমাবো তাই ভুল। তো তোমার ভুঁড়ি মোটা হয়ে গেছে তো ডাক্তারের কাছে যাও না। আমি ডাক্তার নাকি যে তুমি আমাকে শুধাচ্ছ? ঠিকই বলেছ, যাই তাহলে ডাক্তারের কাছে যাই। আসেন আসেন বসেন। এই বসি, আমার তো দিন দিন ভুঁড়ি বাড়ি যাচ্ছে, কিছু একটা ওষুধ দেন। কি বলছেন আপনি? আপনার দিন দিন ভুঁড়ি বাড়ি যাচ্ছে মানে আপনি দিনে কতগুনি খান? বেশি খাইনি, দিনে 2 কুইন্টাল আটার রুটি খাই। কি বলছেন আপনি? আপনি 2 কুইন্টাল আটার রুটি খান? ওসব বাদ দেন, আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন, দিন দিন আমার ভুঁড়ি বাড়ি যাচ্ছে। একে আবার কি ওষুধ দিব? একে তো দেওয়ার মতন কোন ওষুধই নাই। আপনি দিনে 10টা করে রুটি খাবেন, আপনার ভুঁড়ি গ্যারান্টি ভালো হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার বাবু, আমি তাহলে আসছি। আপনি কি পরামর্শ দিয়েছেন? আমার তো কোনো কাজই হয়নি। তাহলে আপনি কতটুকুনি আটা কমিয়েছেন? আপনি বলেছিলেন 10 টাকার রুটি খেতে, আমি 2 কুইন্টাল আটা 10 টাকার রুটি গাড়ি খাইছি। শালা তো বিশাল ভাবে শালাকে খান ডোজ দি। আপনি এদিক আসেন। আরে সর্বনাশ, আমি আর কি দেখছি, আপনি তো 2 মাসও বাঁচবেন না, আপনি মরে যাবেন। আপনি কি বলছেন? আমি বাঁচবো না? ঠিক আছে ডাক্তার বাবু, তাহলে আমি আসছি। আমি মরে যাব, আমার কি হবে? আমি মরে যাব। কয় রুটি হয়ে গেছে খাইলাও? আমার চিন্তা, আমি বলছি এখন আমার খাদ্য দেখতে এসছে। হ্যাঁ দিদি, আমি তো মন্ন না, আজকে ডাক্তারকে যে আমি সত্যি মারবো, আমার ভুঁড়িটাও কমে গেল। আজকে ডাক্তারকে যে আমি সত্যি সত্যি মারবো। এই যে ডাক্তার বাবু, আপনি কি কথা বলেছেন? আমি বলে 2 সপ্তাহের মধ্যে আমি বলে মরে যাবো, কই আমি মরিনি, আমার ভুঁড়িটাও কমে গেছে। এত এবে তো আপনি লাইনে আসছেন কেন? আমি কি করে লাইনে আসনো? এই যে আপনি বললেন না আমার ভুঁড়ি কমে গেছে, আমি মরিনি, সেজন্য তো বলেছিল আপনি মরে যাবেন। দেখেন সেই চিন্তাতে আপনার ভুঁড়িটাও কমে গেছে। আরে তাই তো, আমার সত্যি তো ভুঁড়িটা কমে গেছে, আপনি তো ঠিকই কথাই বলেছিলেন। খাওয়া কমে তো আমার ভুঁড়িটাও তো কমে গেছে, আপনি তো ঠিকই কথাই বলেছেন। দেখলেন তো আমার বুদ্ধির খেলা। ঠিক আছে না,